বিপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেই নজর কাড়েন নাহিদ রানা, তাতেই উচ্ছ্বসিত ছিলেন এই তরুণ পেসারের গ্রাম ও পরিবারের লোকজন। চাপাই নবাবগঞ্জের চরাঞ্চলের কৃষক পরিবার থেকে উঠে এসে সেই রানাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলছেন। শুধু নিজ গ্রাম নয়, এখন তাকে নিয়ে জেলা জুড়ে নেমেছে আনন্দের ঢল। চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের নাইমুল হকের দুই ছেলে ও চার মেয়ের সংসারে নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। ফলে পরিবার চাইতো সহজ পথের জীবন, লেখাপড়া শিখে কিছু একটা করে হাল ধরবেন সংসারের। তবে নাহিদ রানা মেতে থাকতেন ক্রিকেটেই, এসএসসি পাশ করলে খেলতে দেওয়ার শর্তে পরিবারকে রাজি করান। ছোট ভাইয়ের আবদার মেটাতে বড় ভাই ভর্তি করান রাজশাহী কোর্ট কলেজ এবং ক্লেমন ক্রিকেট ক্লাবে। এরপরেই তার শুরু বল হাতে গতির সঙ্গে ছুটে চলা। জাতীয় লীগ, এইচপি, বিপিএল পেরিয়ে অবশেষে জায়গা করে নেন স্বপ্নের টেস্ট দলে। জাতীয় দলে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। এই বাংলাদেশ আমার ছেলে যেন রক্ষা করে, মানুষের জন্য মুখ জোয়াই হয়। তো মনে করছি যে সে একটা ভালো জাতীয় দলের ভালো খেলোয়াড় হবে, আশা পূরণ করতে পারে, এটাই আশা অর্পণ করতেছি আমরা সকল মানুষ। আমার ভাই ছোট থেকে খেলা পছন্দ করতো, তার লেখাপড়ার প্রতি তেমন চাহিদা ছিল না। সম্বর্ধনা দিবে এরকম আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই কিন্তু এটা খোঁজ খবর নিচ্ছে। নাহিদের প্রতিভায় মুগ্ধ হয়ে জাতীয় দলে খেলার সুযোগ করে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন চাপাই নবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ। রানা জাতীয় দলে সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। চাপাই নবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে আমরা সম্বর্ধনা দিব এবং আমি ব্যক্তিগতভাবে কাউন্সিলর হিসাবে তাকে সমমাননা পুরস্কার দেব। আমি চাই যে এই নাহিদ রানা অনেক বড় মাপের প্লেয়ার হোক। প্রথমবার ডাক পেয়ে টেস্ট দলে অভিষেক, অভিষেকেই জ্বাললেন আলো। এলাকাবাসীর বিশ্বাস গতি আর মেধা দিয়ে নাহিদ রানা একদিন অনেক দূর যাবেন, তার হাত ধরে অনেক সাফল্য আসবে টাইগারদের। নাহিদ রানা এবল টু টেম্পট। ধনঞ্জয় পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।